আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা যারা দেখছেন তারা সবাই বিদ্যুৎ ইউজ করে থাকেন। তো বিদ্যুৎ যখন ইউজ করে থাকেন তাহলে কিন্তু প্রতি মাসে আপনাদের একটি নির্দিষ্ট পরিমাণে বিল পে করতে হয়, যেটা বিদ্যুৎ বিল। সেই বিলটা কিন্তু প্রতি মাসে আপনারা দিয়ে থাকেন। যারা পোস্টপেড ইউজ করেন তাদের কিন্তু প্রতি মাসে আপনাদের বাড়িতে, আপনাদের বাসায়, আপনাদের দোকানে, আপনাদের যে কোনো জায়গায় আপনারা ইউজ করেন সেই জায়গায় কিন্তু আপনাদের একটি বিদ্যুৎ পেপার চলে আসে। তো সেখানে একটি অ্যামাউন্ট দেওয়া থাকে, সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের সবাই পেড করতে হয় যারা বিদ্যুৎ ইউজ করে থাকেন। তো এটা পেড করার জন্য আমরা কয়েকটা মাধ্যম ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমরা হয়তো বা ব্যাংকে ইউজ করে থাকি, হয়তো বা কোনো দোকান থেকে আমরা পে করে থাকি, হয়তো বা আমরা নিজে নিজেই কিন্তু এই বিলগুলো পে করতে পারি। তো আমরা যখন নিজেরা পে করি তখন কিন্তু আমাদের কোনো চার্জ দিতে হয় না, বা যখন আমরা ব্যাংকে পে করি তখন কিন্তু আমাদের এই ব্যাংকে যাতায়াতের একটা খরচ হয়ে যায়, এবং আমরা যখন নিজে কোনো দোকানে যাই তখন কিন্তু আমরা এক্সট্রা চার্জ আপনাদেরকে, আমাদের সবাইকে পে করতে হয়। তো এই নিজে নিজে যখন আপনারা বিলটা দিবেন তখন কিন্তু কোনো রকম চার্জ নেই। এটা কীভাবে নিজে নিজে বিলটা দিতে হয় সেটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখতে পারেন, বা এটা ডিসক্রিপশন বক্সে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কীভাবে আপনারা বিকাশের মাধ্যমে আপনারা বিলটা পে করতে পারবেন কোনো রকম চার্জ ছাড়া। তো আজকের আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা এই যে বিলগুলো যে দিই সেই বিলগুলো আসলে পেমেন্ট হয় কিনা বা পেইড হয় কিনা সেটা কীভাবে আমরা চেক করবো বাসা থেকে। তো আমরা যখন ব্যাংকে দিয়ে দিলাম তখন কিন্তু শুধু টাকাটা জমা দিয়ে আসলাম এবং তারা নিচের যে অংশটা পে বিলের যে অংশটা থাকে সেটা তারা কেটে নিয়ে বাকিটুকু আমাকে দিয়ে দেয়, এবং দোকানে গিয়ে সেম কাজটাই করে, তারা নিচের যে ছোটো একটি অংশ আছে সেটা নিয়ে আমাদেরকে উপরে টুক দিয়ে দেয়। তো আসলে এই বিলগুলো তারা পে করছে কিনা সেটা আমরা চাইলে কিন্তু বাসায় বসে বসে দেখতে পারি। তো সেজন্য আপনাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের বিলের যে পেপার, সেই পেপারটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। তো আপনাদেরকে প্রতি মাসে যে বিলের পেপারটা দেয় সেই পেপারটা আমাদের আপনাদের লাগবে, সেটা লাগা দেখতে পারবেন। যখন বিলটা আসে তখন এরকম একটি পেপার আপনাদের সবাইকে দিয়ে দেবে। তো দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে কনজিউমার নাম্বার, এই নাম্বারটা আপনারা সবাই একটু মনে রাখবেন, বা এই নাম্বারটা আপনাদের লাগবে যখন আপনি চেক করবেন। আর এইটা হলো কোন মাসের বিল সেটা আপনাদেরকে লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখেও দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন মার্চ মাসের এটা বিল, এটা হচ্ছে মার্চ মাসের বিল। তো এই দেখে এখানে দেখ মার্চ 2020, বা এখানে কিন্তু উপরেও আপনারা দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্ট ট্রাই করছে 23/4, তার মানে এপ্রিলের 23 তারিখ এটা লাস্ট পেমেন্ট ডেট, এবং যখন আমরা পেমেন্ট করব তার আগের মাসের বিদ্যুৎ বিলটা কিন্তু আমরা পেমেন্ট করে থাকি। তো এই দুইটা জিনিস আপনাকে ভালোভাবে খেয়াল করে নিতে হবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকের ভিডিও টাইটেলটা আপনাদেরকে অবশ্যই বুঝতে পারছেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ঘরে বসে থেকেই আপনাদের বিদ্যুৎ বিলের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন। তো তার আগে যে কথাটি না বলে নয়, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের চ্যানেল, আপনাদের আমার চ্যানেলটাকে যখন এরকম দেখতে পারবেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাল বাটনটা ক্লিক করে দেবেন, এবং পাশের যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বেল বাটন সেটা অল এটা চেপে দিয়ে অল বাটনটা সিলেক্ট করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়, আপনার ভিডিওটা দেখতে পারেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করি। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার ফোনে বিকাশ অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। যদি আপনাদের ফোনে যদি বিকাশ অ্যাপটা না থাকে সেটা আপনারা ইনস্টল করে নেবেন। তারপর আপনাদের বিকাশ অ্যাকাউন্ট আপনারা লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে পে বিল নামে একটি অপশন আছে, আপনারা এখানে পে বিলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি, এখানে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন, সেখান থেকে আপনি কোন আপনার কোন, আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিপিডিবি পোস্টপেড, সেটা হচ্ছে এখানে পোস্টপেড বিলের পেমেন্ট স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা যদি অন্য কোনো হয়ে থাকেন, ডিসি হয়ে থাকেন, তারপরে এখানে ওয়েস্ট জোন বা যে কোনো আপনি যদি নেস্কো হয়ে থাকেন সেটা আপনারা সিলেক্ট নেবেন। তো আজকে আমি দেখা যাচ্ছে বিপিডিবির এটা প্রসেসটা, জাস্ট আপনারা এখানে পোস্টপেড এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন মে 2020, তো আমি দেখতে পাচ্ছি মার্চের বিলটা, সেজন্য আমি এখান থেকে মার্চ 2020 সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন এন্টার কাস্টমার নাম্বার, এখানে আপনাকে কাস্টমার নাম্বারটা উঠে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রসেস টু পে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। তো আপনাদের যে কাস্টমার নাম্বারটা বা কনজিউমার নাম্বার, এটা দুইটা অপশন থাকতে পারে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার নাম্বার এবং আপনাদের বিল পেপারে থাকবে হচ্ছে কাস্টমার কনজিউমার নাম্বার, তো সেটা ভালো করে লিখবেন। তার প্রসেস টু পেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাসটা, আপনাদের বিলটা গত মাসের বিলটা পে হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে গত মাসের বিলটা দেখতে পাচ্ছেন, এখানে ডিউ ডেট ছিল 23 তারিখ, আপনাদের পেপার আমি দেখিয়ে দিলাম 23 তারিখ, এবং স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন পেইড, এবং অ্যামাউন্টটা হচ্ছে 296 টাকা। আপনারা হয়তো আপনাদের যে যতটা আপনার বিলটা ছিল সেই বিলটা এখানে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 296 টাকা, এটা হচ্ছে আমার ওই গত মাসের বিলটা ছিল, এবং দেখবেন স্ট্যাটাসটা কিন্তু পেইড দেখাচ্ছে, তার মানে হচ্ছে যে আমি যে বিলটা পেমেন্ট করেছিলাম সেটা কিন্তু অলরেডি পেইড হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন যদি কোনো কিছু বুঝতে না পারেন, এবং এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করতে পারেন, কারণ এই ভিডিওটা দেখে সবাই তাদের বিদ্যুৎ বিলের পেমেন্ট স্ট্যাটাসটা চেক করতে পারবে। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা বুঝতে পারেন নাই তারা কমেন্ট বক্সে জানাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।